মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকায় নিখোঁজ অনুপ বাউলের অর্ধগলিত লাশ পাঁচ মাস পর ষোলো ফুট বালির নিচ থেকে উদ্ধার করেছে পিবিআই। চার জানুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি অনুপ। তাকে খুঁজে না পেয়ে পাঁচ জানুয়ারি সিরাজদিখান থানায় জিডি করেন তার ছোট ভাই বিপ্লব বাউল। এরপর ভিকটিমের নিজের এলাকায় কেরানীগঞ্জে অজ্ঞাত নামে আসামি করে অপহরণ মামলা করেন তার ছোট ভাই। পরে এই মামলার দায়িত্বভার পায় পিবিআই। বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এই মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করে পিবিআই। বৃহস্পতিবার পিবিআই প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার। ধারণা করা হয়েছিল সে হয়তো কিডন্যাপ হয়েছেন, কারণ সে ৭০ লক্ষ টাকার বিভিন্ন জায়গার ঋণের ইয়া ছিল। সুতরাং সে নিখোঁজ হতে পারেন অথবা কেউ কিডন্যাপ হতে পারেন। আমরা এইসব চিন্তা করতে গিয়ে তখন এই চারজনকে যখন অ্যারেস্ট করা হয়, এই চারজন স্বীকার করেন যে হ্যাঁ, তারা তাকে খুন করেছেন এই কারণে যে এই আমাদের ভিকটিম নয়ন এই অনুপ বাউল, সে ১০ লক্ষ টাকা দিয়েছিল রিপন মণ্ডলকে যে একটি ব্যাকহো কেনার জন্য, এবং সেখানে সে মাসে ৩০,০০০ টাকা দিবে। এই টাকা বা তার ব্যবসা ফেরত না দেওয়ার কারণে এই তাকে ডেকে নিয়ে গেছে তার গ্যারেজে নিয়ে তাকে তারা গলা চেপে খুন করে।